দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাবিক সাবিক মোহিত। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তো আপনারা সবাই জানেন না আসলে আন্দোলন সংগ্রাম এবং জ্ঞানের প্রধানতম বিশ্ববিদ্যালয় বা সূতিকাগার যাকে বলা হয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন যেটা বলা হয় বা অপরাজেয় বাংলা, তারই পাশে বটতলায়, যে বটতলা থেকে অনেক আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছিল। সূচনা হয়েছিল বিভিন্ন দেশের গণতন্ত্র রক্ষার বিভিন্ন আন্দোলন সহ অনেক কিছু। তো আমরা এটাও জানি বা জেনে থাকি, অনেকে বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি গাছ পাতা সবই নাকি জ্ঞানের কথা বলে। তো আমরা আজকে এরকম একটা সিচুয়েশনের সামনে করে এখানে বসেছি যে আমরা একটু লক্ষ্য করব যে আসলে জ্ঞানের কথা বলে কিনা। তো আমাদের আজকের এই আড্ডায় উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন কৃতি শিক্ষার্থী, যারা বর্তমানে পেশাগত ক্ষেত্রে প্রবেশ করেছেন, অনেকেই করেন। এর মধ্যে উপস্থিত আছেন কয়েকজন বিসিএস ক্যাডার এবং বহু বিসিএস ক্যাডার। তো আমরা আসুন আগে পরিচিত হয়ে নিই আমাদের সাথে কারা আছেন। আমার বাম পাশে উপস্থিত আছেন, আসলে আমরা পরিচয়টা তাদের নিজ মুখ থেকে শুনতে চাই। আমার বাম পাশে উপস্থিত আছেন, জি আমি আনিসুর রহমান নিসান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করলাম আর 36তম বিসিএসে আমি এডুকেশনের সুপারিশ করলাম। আমি সোহেল ফরায়েজি, আমি শিক্ষকতার সাথে সম্পৃক্ত আছি। আমার পাশে আছেন আরেকজন বন্ধু, আমি আওয়াল ফয়সাল, আমি এখনও কিছু করছি না, বিসিএস এর জন্য চেষ্টা করছি। তো আপনাদের তিনজনকেই আসলে আমাদের স্ট্রিট শোতে স্বাগত জানাচ্ছি। তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রতিনিয়ত মেধাবীদের বের করছে, মেধাবীদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, এইরকম আমি যতদূর জানি এরকম মাল্টি ট্যালেন্টেড তিনজন আমার সাথে উপস্থিত আছেন। হ্যাঁ, তো আসলে যার বিষয়ে উনি বলতে চান না, কিন্তু যেহেতু আমাদের আজকে স্ট্রিট শো, তো আপনি ডিফারেন্ট পড়ালেখা তো করছেন, বিসিএস ক্যাডার করেছেন, এর বাইরেও জানি আপনি সঙ্গীত সহ বিভিন্ন বেশ কিছু ডিফারেন্ট কাজ আপনি করে থাকেন। এই বিষয়ে আপনি আপনার কাছে শুনতে চাচ্ছি এবং তারপর আমরা দেখব। আচ্ছা, মাল্টি ট্যালেন্টেড বলতে, মাল্টি ট্যালেন্টেড এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখতে পাই, ওরা পড়ালেখার ফাঁকে অনেক কিছুই করে থাকে। তো এটা এক ধরনের ভালো লাগা থেকে এটা করা হয়ে থাকে। আমি মূলত গান খুব ভালোবাসি, সঙ্গীত আমি ছোটবেলা থেকেই চর্চা করি। আজকে আমরা প্রথম কোন গানটা শুনবো? আজকে আমি এখন গান আজকে অবশ্য আমি খুব বেশি শারীরিক বা ইয়েতে প্রিপেয়ার্ড না। তো আমি প্রথমে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আবার কিছু এক্সট্রা ইয়ে করি, যেমন আমার নাসিক্য সঙ্গীত বা নাকি সুর যেটাকে বলা হয়, নাকি নেজাল মিউজিক ব্যবহার নাকি ব্যবহার করি। তো আমি সেটা আসলে তারপরে আসলে কিভাবে আপনি এই বিষয়টা রপ্ত করলেন সেটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে কোনো সুরই তুলতে পারি। তো এক্ষেত্রে কি কারো কোনো কিছু আছে যে এটাই তুলবো না আমার মতো করে? আচ্ছা, কেউ কি কোনো রিকোয়েস্ট করবেন তাকে বেশি কোনটা করবে, কোনো কিছু শুনতে চান কিনা স্পেশালি? আচ্ছা, তাহলে প্রথমে একটু দেখে নিই যে আমার ঠিক আছে কিনা গিটারটা। গিটারের একটা বিষয় আছে, আজকে ঠান্ডা মনে হচ্ছে, তাহলে দেখি। হ্যাঁ, গিটার তার মোটামুটি চলছে। তাহলে আমি একটা দেশের গান করছি। তো আপনার কাছে আবার আসবো এই বিষয়ে। তো ফরাইজি বলছিলেন,
আপনি, আমরা যতদূর জেনেছি আপনি আমাদের যদি ভুল না হয়ে থাকে আপনি অনুকরণ করতে পারেন আর কি অনেক বেশি। হ্যাঁ, তো আজকে আমরা এরকম কোনো পারফরমেন্স শুনবো কিনা বা কাকে অনুকরণ করে দেখাবেন সবাই দর্শকদের জন্য? ও তুই কি কইতা চল বাপ চস, আমার মনে আগুন জ্বালাইয়া তুই শুকে থাকবি? ওই তোরা তো আমি মারা ফেলামু সকালি বেলাইছি, আয়াদি তুই ঘুমাই রু চস, মাগার মারি নাই, কখন তুই যাক জত, কখন তোরা ছান্ডে মান্ডে পুলিশ করে দিমু। আমি জানি এরা অনেক কিছুই পারে, আমরা লিসান থেকে ও আর একটু আরো অনেক প্রতিভার অধিকারী, আমরা আরেকটা প্রতিভা দেখতে যাচ্ছি। তো লিসান আবার আপনার কাছেই আসতে হচ্ছে, আমরা অন্য প্রতিভায় যাবো, তাই যে নাসিক সঙ্গীত বা আপনি এটাকে কি নাম দিয়েছেন আপনার মতো? মানে এটা হচ্ছে নাকি বাদ্য, নাকি বাদ্য, এটা এই এই নামেই আমি এটাকে ডাকি। এই নাকি বাদ্যটা রপ্ত করার পিছনে যে শ্রম বা আগ্রহ, এটা আসলে কীভাবে শুরু হয়েছিল? এটা আমি কোনো কিছু নিজে নিজেই যখন প্রথমে ভাবি যে কী করা যায় নতুন কিছু, অথবা আমি কি পারবো কি না, তো সেটা কোনো কিছু কাউকে না দেখেও আমি নিজ থেকে অনেক কিছু চেষ্টা করি যে দেখি এই কাজটা পারি কিনা। যেমন আমি আঙুল ঘুরাচ্ছি তো ভাবছি যে আঙুলটা তো এদিকে ঘুরছে, আবার একই সাথে ওদিকে ঘুরছে কিনা, এটা নিজেরই চেষ্টা, সম্ভব না আমরা এটা সম্ভব না। তো যেমন বলে লোকে যে এক হাতে তো তালি বাজে না, তো আমি দেখলাম যে এক হাতে তালি বাজানো সম্ভব, সেটা আমি ওই ভেবেই চেষ্টা করে করে দেখলাম যে না এক হাতেই আমি তালি বাজাবো। তো আমরা কি একটু দেখবো কি না যে এক হাতে তালি বাজানো? হ্যাঁ, সেটা দেখানো যেতে পারে। যেমন তো আমি দেখছেন আপনারা এই হাত তালি দিলাম, বাট এই এক হাতে তালি কীভাবে বাজে, যেমন এটাতে বাজছে আবার এটাতে, দুইটা একসাথেই তালি বাজতেছে, তার মানে এক হাতেই তালি বাজানো। আসলে কতটাই অসাধারণ। যখন আমি স্ট্যামফোর্ডে ক্লাস করাই মাঝে মাঝে তো অনেক বিচার আসতো ছেলেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে, যে স্যার এই হয়েছে সেই হয়েছে এই অপরাধ বিভিন্ন ধরনের, তখন আমি যদি কেউ পাশ থেকে কেউ তার পক্ষ হয়ে বলতো যে না এক হাতে তো তালি বাজে না, তখন আমি এটাকে হাস্যকরভাবে মেটানোর জন্য বলতাম যে না কখনো কোনো বাজে, তখন এটা আমরা আরেকটু দেখবো। আসলে আমি লোকটা সামলাতে পারছি না আরেকবার দেখার আগ্রহটা আমি দেখাতে কিভাবে আসলে দেখাতে। এটা হচ্ছে এক হাতের তালি, অসাধারণ। এর পাশাপাশি আর কি করে দেখাতে পারেন আপনি যেটা আসলে স্বাভাবিক না? হ্যাঁ, সেটা অবশ্য দাঁড়াতে হবে, জ্যাকেটটা আমি একটু পরে, এই মুহূর্তে আর কি করা যেতে পারে, আমি হয়তো বা আমার নিজের লেখা গান চেষ্টা করতে পারি এক করে। সেটা কি আমরা নাকি বাদ্য, নাকি বাদ্য না, জাস্ট কণ্ঠে, কণ্ঠে আমরা শুনবো। তো আর নাকি বাদ্যে আর কিছু মানে নাকি বাদ্যটা আমি একটু প্রিপারেশন নিতে হবে, কারণ এটা গিটারটাকে আবার একটু খসাওয়াতে করতে হবে, তারপরে এটা ফ্রেশ হবে। আচ্ছা, অর্থাৎ আপনার নিজের লেখা গানটা শুনে আবার আমরা নাকি বাদ্য সেটা করা যাবে। আর এর মাঝে ফরাইজি আপনাকে বলছি আপনি আপনার প্রিপারেশন নিতে থাকেন। ফরাইজি তো অবশ্যই, ও আমার দুজনই বন্ধু, ওর সাথে আমার অনেক মঞ্চ আমরা পারফরমেন্স কাজ করেছি, একসঙ্গে কাজ করেছি, ও খুব ভালো একজন অভিনেতা, তার কাছ থেকে আমরা অভিনয়েরও কিছু বিষয় তুলে আনতে পারি, যে কীভাবে ডায়ালগ শো করতে হয় বিষয়টা। আর আমার নিজের লেখা আমি অনেক গানই লিখেছি, সুর করি বেসিকলি আমি, তার মধ্যে খুব রিসেন্ট একটা যেটা মন ফুটে যাক বদলে জগতে, মন ফুটে যার বদন জগতে, ফুল ফুটে যার চোখে, শুভ্র মনের শুভ্রতা তার সারাটি অঙ্গে মেখে, মন ফুটে যার বদন জগতে, ফুল ফুটে যার চোখে, শুভ্র মনের শুভ্রতা তার সারাটি অঙ্গে মেখে, মন ফুটে যা। এই সুযোগে চলে আসছি আপনার কাছে,
আসলে আমাদের এলাকায় মানে গ্রামাঞ্চলে একটি লোকসঙ্গীতের অনেক প্রচলন আছে, সেখানে আমরা দেখব যে রাত বিরাতে অনেক বাউল গান হয়, বিশেষ করে এক ধরনের বাউল গান আছে পালা গান বলে, মানে কবি এবং আরেকজন কবি অর্থাৎ কবি গানটাই এখন পালা গান হিসেবে মঞ্চস্থ পায়। সেখানে আমাদের দুপক্ষের লড়াই হয়, সেখানে তারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক করে, সেখানে তাদের ভাষাটা কীরকম হয়, তারা কীভাবে পড়ে, ওইরকম আমি একটু দেখাতে যাচ্ছি। যেমন ওই গানের মধ্যে তারা অনেক ধোঁয়া দেয়, বড় ভাব লাগিল হই আমার মনে রে, বড় ভাব লাগিল হই আমার মনে রে, এগুলো বলে তারা গানটা শুরু করে। তারপরে ভুলি নাই আমি প্রশ্ন ভুলি নাই, আসরেরও মাঝে আমি জবাব করতে চাই, একে একে করব আমি শত প্রশ্ন তারে, প্রশ্নগুলোর জবাব দিব শুনবেন আপনারা সকলে। তারপরে শুরু করে, একদিন আমি দেখতে গেলাম আমার দিনের নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম করে গান হচ্ছে, সেই গানের মধ্যে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। তো এরকম থাকে, যেমন আমাদের পরফির আব্দুল কাদের জিলানি, তো এরকম প্রশ্ন করা হচ্ছে, আমার যেদিন আমার নবী যায় আল্লাহর দিদারে, ও বরফির তুমি চিল্লা বুরাকের ধারে, জিকির করিতে বুরাকে চরিতে বাড়াইয়া দিলে তোমার শির, দরবারে আমি মুসাফির। আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার প্রশ্ন রইল যে যেদিন আমার নবী বোরাকে উঠলেন, সেদিন সে বোরাকে ওঠার সময় তিনি কার উপরে পাড়া দিয়ে বোরাকে আরোহণ করেছিলেন, আমার এই প্রশ্নটা রইল। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, এই প্রশ্নের মাঝখানে আবার আলোচনাটা আরও জমানোর জন্য বিভিন্ন ধরনের দোয়া দেওয়া হয়। যেমন এরকম আছে, যেমন কিসের আমার রান্ধন বারণ লো সই, কিসের মরিচ বাটা করে বাটিতে বাটিতে আমার হাত হইল ফাটারে, এরকম বিভিন্ন ধরনের ধোয়া আছে। আসলে আমি দেখতে ভালোবাসি, যেখানে এই ধরনের গান হয় সেখানে যাই, ওটা মানে সবচেয়ে ভালো লাগে, কোনো একটা জিনিস দেখার পরে যদি সেটা নিজের মধ্যে নেওয়া যায় তাহলে তৃপ্তিটা অনেক বেশি থাকে। ঠিক আছে, যেমন ওখানে তারা আসসালামু আলাইকুম বলে তারা সালাম দিতে পারে না, যে আমাদের আসরে যারা আসেন সকল বন্ধুদের কাছে আসসালামু আলাইকুম, ঠিক আছে, এরকম তাদের উচ্চারণগুলো আমার খুব ভালো লাগে। তো আবার আমরা লিসান আপনার কাছে আসছি, আমি আসলে ওই নাসিক সঙ্গীতে শোনার লোকটা আপনাদের পাচ্ছিলাম, আমরা এখন কি করবো এটা কি আমি একটু সময় নিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আরেকটা প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যতদূর আমার কাছে তথ্য আছে, দেশের প্রথম সারির একটি দৈনিক একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল ন্যাশনালি জাতীয়ভাবে, সেটা হচ্ছে কবিতা থেকে গান, বিভিন্ন জন সারা দেশের পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছেন এবং অংশ নিয়েছেন এবং তাদের পারফরমেন্স দেখিয়েছেন, তো আপনি এবং আপনার দল সেটাতে সারা দেশের মধ্যে প্রথম অর্জন করেছেন, তো এর জন্য অবশ্যই আপনাকে সাধুবাদ জানাতেই হয়। আসলে আমি একটু জানার আগ্রহটা আমার হচ্ছিল যে ওইখানে যে পারফর্ম করলেন, আসলে ওই প্রোগ্রামটা সম্পর্কে আসলে সারা দেশ থেকে কতজন অংশ নিয়েছিল এবং কতজনকে ডিলিট করে আসলে আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, এটা কতজন এটা এক্স্যাক্টলি আমরা আমি বলতে পারছি না, তবে এটা যেহেতু তারা নিজেদের মতো করে জমা দিতে হয় একটা সিস্টেমের প্রসেসের মধ্য দিয়ে, তো জমা দিয়েছে বেশ কয়েকটা পড়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা অর্গানাইজ করি গ্রুপভাবে কাজ করাটা, এটা একটা কঠিন মোটামুটি, কারণ আমাদের কাজের আমাদের গ্রুপের এটা প্রথম একটি সংঘবদ্ধ কাজ মিউজিক ভিডিও, তো এটাতে আমাদের সাথে যারা রানার আপ হয়েছিলেন তারা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা বাহিরের যারা আছেন, তার মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় আমার যে দল, এই দল আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আপনার টিমে আর কারা ছিলেন? আর সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের? আমার টিমের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কেউ চাকরিজীবী আর কেউ বিসিএস এর জন্য পড়ালেখা করছে, এর ফাঁকে আমরা কাজ করে থাকি। এই মুহূর্তে ওই গানটার দু চার লাইন শোনার একটু, এটা যেহেতু দলীয় মানে এককভাবে এটা তেমন পারফর্ম করাটা কঠিন হয়ে যায়, একটু আমরা শুনি খালি গলায়, আসলে এই আড্ডার মোডে আছি আমরা, এখানে আসলে সবকিছুই ন্যাচারাল, আমরা এই এনভায়রনমেন্টটাকে। হ্যাঁ, আমি
এই গানটার জন্য আমি প্রায় 25টা সুর করেছিলাম। আচ্ছা, এর মধ্য থেকে আমি একটা সুর বাছাই করেছি। আচ্ছা, এটা যেটা যে সুরটা আমরা শুনবো ওটা কি চ্যাম্পিয়ন হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে যেটা। আচ্ছা, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দেয় যে উকি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দেয় যে উকি। তো এই পর্যায়ে আমরা আপনার নতুন কোন প্রতিভার পরিচয় পেতে পারি? নতুন প্রতিভা বলতে আমি নতুন বলছি এই অর্থে আপনার জন্য পুরাতন, বাট দর্শক বা আমার জন্য যেটা আমরা জানি না, জানি না কেউ এইভাবে চেষ্টা করি কিনা। আমি নিজে নিজে প্রথম একদিন ভাবলাম যে দেখি হাত একদিকে আমি ঘুরাচ্ছি, একই সাথে ওটা অন্যদিকে ঘুরানো যায় কিনা। আমি ওটা চেষ্টা করে কিছুদিন চেষ্টা করে দেখলাম যে সফল। আমি একদিকে ডান হাত ঘুরাচ্ছি, সাথে সাথে একই সাথে বাম হাতটা আমি অন্যদিকে ঘুরাচ্ছি। তো এটা আমি বলতে চাই যে আপনারাও যারা মানে ইচ্ছুক এটা দেখে চেষ্টা করতে পারেন। আশা করি যদিও সহজ না হয় চেষ্টা করে অবশ্যই আবার বিপজ্জনক কোনো কিছু না, এটা অবশ্যই না, এটা এক ধরনের এক্সারসাইজ হিসেবে নেওয়া যেতে পারে। এটা খুব ভালো একটা এক্সারসাইজ। আমরা কি বসেই না, এটা বসে দেখানো যাবে না যেহেতু হাত ঘোরানো। তাহলে আমরা একটু আমাদের সাথে যারা আছেন ভিডিও জার্নালিস্ট একটু ওনাদের সহায়তা নেব। আসলে আমরা দাঁড়িয়ে করতে চাচ্ছি পর্বটা, তো আমরা আস্তে আস্তে আমরা সবাই দাঁড়িয়ে যাই, এরপর থেকে আমরা দাঁড়িয়ে আসলে প্রোগ্রাম শেষ করব। আচ্ছা, তো আমরা একটু ক্লোজ হয়ে যাই, তো আমরা আমি কি একটু দূরে সরে যাব? দূরে সরা কেমন প্রয়োজন নেই, জাস্ট মাইক্রোফোন কাছে বলতে হবে। আমার হাত সামনে ঘুরছে, তারপর সাথে সাথে আমার বাম হাত পেছনে ঘুরছে। আচ্ছা, এটা কীভাবে হচ্ছে? এই যে আমি সামনে ঘুরাচ্ছি, আবার এটা পিছনে ঘুরছে, সাথে সাথে আমি আবার বাম হাতটাকে এদিকে নিয়ে যাচ্ছি। এটা মস্তিষ্কের বিরুদ্ধে কাজ করা, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি যদি আমরা ব্যাখ্যা করি, আমাদের মস্তিষ্ক সবসময় একই দিকে কাজ করে। এখন আমি আমার যে নাকি বাদ্য যেটা, আমরা নাকি বাদ্যে আসলে একটু আমি জানি আপনি ফুললি ফিজিক্যালি প্রিপেয়ার্ড না, কারণ আপনার যে বাদ্যযন্ত্র তা সেটা হচ্ছে ঠিকমতো কাজ করছে না, আপনি ঠান্ডা বা জ্বর শিখলেন, কিন্তু তারপরেও আসলে এইটার প্রতি আগ্রহটা আসলে আমি সামলাতে পারছি না। তো যদি দুইটা বা তিনটা নতুন কি আছে আর কি আছে? একটা গান গাইতে পারি। আচ্ছা, আর কোন কাউকে বিশিষ্ট ব্যক্তিদের অনুকরণ বা অন্য কোনো কিছু পাবো কিনা? আমাদের বাংলা ফিল্মের গান আমার খুব ভালো লাগে, মানে অনেকে হয়তো ওভাবে পছন্দ করে না, তো আমার কাছে খুব ভালো লাগে। একটি গান আছে এরকম, শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার এ জীবনে শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি।
শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। গানটি অন্তর আছে, খুবই ভালো লাগে। সেই প্রথম দেখারই ক্ষণে আমার ছোট্ট এ পাগল মনে শুধু তোমারই নাম লিখেছি, আমি তোমারই নাম লিখেছি। মন চায় সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন, তোমারই কাছে শুধু ছুটে আসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। বিশেষ কারো উদ্দেশ্য কিনা, বিশেষ কেউ তো থাকতেই হয়, না হলে এরকম গান তো হওয়ার কথা। তো এর মধ্যে মনে হয় নিসান প্রশ্ন, হ্যাঁ আমি নাকি বাদ্য ঠিক করলাম, হচ্ছে ডিএল রায়ের ধনধান্য পুষ্পের ধারা, এটাকে আমি নাকের সুরে নিয়ে আসছি। এটাও দেশের গান, এরপরে আমরা কি অন্য কিছু শুনবো যেতে পারে। এটা অতটা কষ্টকর বলতে, এটা আপনার একটু চাপ পড়ে কণ্ঠ প্লাস নাকের ভিতরে, এটাকে মানে যখন কারো একটু ঠান্ডা বা সর্দি থাকে সে বাজাতেই পারবে না, কারণ এটা সর্দির সাথে খুব রিলেটেড যেহেতু নাকের বিষয়। আজকে আমার এরকম কিছুটা আমি এফেক্টেড, তো সেজন্য হয়তো বেশি পরিষ্কার হচ্ছে কি না জানি না, তারপরও চেষ্টা করছে। আরেকটা চেষ্টা এই মুহূর্তে, হ্যাঁ সেটা হতে পারে, রিকোয়েস্টও হতে পারে যে কোনো গান। এখন রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি আসতে পারে যে কোনো গানের হতে পারে? আচ্ছা সালমান সাহেবের আলোচিত একটা টপিকস, কারণ আমরা জানি দীর্ঘ 21 বছর পর তার তার রহস্য নিয়ে একজনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আবারও নতুন করে আলোচনা, তো এটা হলে মনে হয় না মন্দ। হ্যাঁ অবশ্যই, সালমান সাহেব আমাদের একজন আইডল। সালমান স্যার আমি তাহলে ছায়াছবির ভালো আছি, ভালো আছি, ভালো থেকো সেটাও করা যেতে পারে। এরপরে আরেকটা শুনবো আমরা, প্রোগ্রাম শেষ করব আমরা, কেন শেষ করব সেটা আপনার পছন্দ হবে। Oh,
আমার একজন খুব প্রিয় শিল্পী যিনি প্রয়াত, তার স্মরণে খালিদ হাসান মিলু, তার স্মরণে আমি আমরা চার লাইন শুনে আমরা একটা সঙ্গীত শুনে আমরা শেষ করবো। অনেক সাধনার পরে আমি এলাম তোমার মোহ, এলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। এটাও কি নাকি বাদ্যই হবে তো? তিনজনকেই আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। তো আবারও হয়তো কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক আপনাদেরকেও আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন এবং আশা করি আপনাদের এই সাপোর্ট অব্যাহত থাকবে। তো আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।